এই ছবি ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার মেয়াদ শেষ হওয়ার আড়াই মাস আগেই যেখানে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই কারখানাটি নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার কারখানাটি পরিদর্শন করে শিল্পমন্ত্রী বলেন সার নিয়ে যাতে কৃষকদের দুশ্চিন্তা করতে না হয় সে চেষ্টাই করে যাচ্ছে সরকার কৃষককে আমরা সারের পিছনে দৌড়তে হবে না আজকে সার কৃষকের পিছনে দৌড়াবে সেই প্রোগ্রাম থেকে আমরা কিন্তু এটাকে করেছি আমাদের বিদেশ থেকে সার আনতে হবে না এখানে হলে আরেকটা একটা ফ্যাক্টরি যদি আমাদের হয়ে যায় আমাদের অনেক ফরেন এক্সচেঞ্জ সেভ হবে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে দৈনিক উৎপাদন হবে দুই টন সার যা পূরণ করবে দেশের চাহিদার তিন ভাগের এক ভাগ আমাদের ডিমান্ড তো দেশে হলো ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ মেট্রিক টন আমাদের বাকি চারটা কারখানায় আমাদের দশ লক্ষ হয় এখানে দশ লক্ষ তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ লক্ষ যদি আমাদের দেশীয় প্রোডাকশন হয় শুধুমাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টন হয়তো আমাদের ইম্পোর্ট করবো এখন যেটা আমাদের হয়তো ষোলো লক্ষই আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে আমরা যদি সবগুলো কারখানা চালাইতে পারি তাহলে আমাদের আর কোনো সার ইম্পোর্ট করতে হবে না এটা অবশ্যই আমাদের দেশের জন্য এবং কৃষির জন্য অত্যন্ত একটা আনন্দের খবর 110 দশ একর আয়তনের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানাটি থেকে বছরে 10 লাখ মেট্রিক টন সার উৎপাদন করা যাবে এখন নরসিংদী